মানে প্রিয় উপস্থিতি এখানে মূলত পঙ্কজের বাবা অসুস্থ, তাকে দেখতে আসা, তার প্রতি আমার সহানুভূতি জানাবার উদ্দেশ্যেই আসা। এর পূর্বে বৈবনিয়ায় পুলিনদের বাড়িতে ধর্মীয় অনুষ্ঠানে যোগদান করা ছিল লক্ষ্য। আমরা কদিন পূর্বে পেনাখালী আসছিলাম, ওদিনই পুলিনদের বাড়ি প্রোগ্রাম। এই জন্য আমি পঙ্কজকে বলছিলাম যে তোমার বাবা অসুস্থ, আমি অবশ্যই দেখতে যাবো, তবে একই দিনে হলে সুবিধা হবে, এই উদ্দেশ্যেই আসা। অনিলদা, দীপেন্দু দাদা, তারপর আমাদের দুই চেয়ারম্যান নিখিলদা, রুহুল আমিন, বাবলুদাড়িয়া যে বক্তব্য রেখেছেন, আমি সবার বক্তব্যটা অত্যন্ত গুরুত্ব সহকারে শুনেছি। এই চিত্র প্রায় সর্বত্র, পিরোজপুর জেলার তিনটা উপজেলাতেই যেখানে যাই একটা জায়গা পেলাম না যেখানে গিয়ে মানুষ স্বস্তির কথা বলছে, উন্নয়নে খুশি হয়েছে বলছে, তারা শান্তিতে আছে এ কথা বলছে, সর্বত্র একই চিত্র। কদিন পূর্বে আমি নেসারাবাদ গেছিলাম, সেখানে একই হাহাকার। কজন চেয়ারম্যান আমার সঙ্গে কুহুদাসকাঠি গ্রামে একটা শ্রাদ্ধ অনুষ্ঠানে গেছিলাম, তারা এসে আমাকে জড়িয়ে ধরে বললেন যে আমরা এমপি সাহেবের সঙ্গে আছি, মুখ খুলতে পারতেছি না, কিন্তু আমাদের সর্বশান্ত করে ছাড়ছে, আমাদের একটু স্বস্তির নিঃশ্বাস ফেলার মতো অবস্থা পাওয়া যায় কিনা একটু দেখেন, আমাদের বাঁচান। পিরোজপুরে যারা এমপি সাহেবের আশপাশে থাকেন তারাও অনেকে আমার সঙ্গে গোপনে দেখা করে বলেন যে আর তো হজম করতে পারতেছি না, ডাইজেস্ট করতে পারতেছি না, আমাদেরকে রক্ষা করেন। আমি কিছুদিন পূর্বে গাঁওখালিতে একটা অনুষ্ঠানে, বড় একটা অনুষ্ঠান ছিল, সেখানে আমি বলছিলাম যে উন্নয়নের নামে প্রায় 5,000 কোটি টাকার ঊর্ধ্বে পিরোজপুরে আসছে, এই উন্নয়ন কার পকেটে গেল? আমি কিছু কিছু উদাহরণ তুলে ধরছিলাম। তার জবাবে নাজিরপুরে স্টেডিয়ামে একটা জনসভা করে সেখানে আমার উদ্দেশ্যে অশ্রাব্য অশ্লীল শিষ্টাচারহীন ভাষায় বক্তব্য রেখে বলা হলো যে আমি নাকি অন্ধ, আমি কোনো উন্নয়ন দেখতে পাচ্ছি না, এত উন্নয়নের জোয়ার আমি নাকি কিছুই দেখতে পাচ্ছি না। তো গত সপ্তাহে আমি শ্রীরামকাঠি গেলাম, যাওয়ার পথে মোটর সাইকেল বা আমার যে পাজেরো গাড়ি, গাড়িও চলতে পারে না, শ্রীরামকাঠি রাস্তায় এমন উন্নয়ন হয়েছে। এই উন্নয়নের কাজগুলি তাদের পরিবার ঠিকাদারি করে করছেন। বঙ্গবন্ধুর স্ত্রী বেগম ফজিলাতুন্নেসা মুজিবের নামে নাজিরপুরে একটি কলেজ করা হয়েছে। আপনারা শুনলে অবাক হবেন যে এই কলেজের পুকুর ভরাট, পুকুর কাটা, মাটি উন্নয়ন, হেন কোনো খাত নাই যে খাত দেখিয়ে বরাদ্দ নেওয়া হয়নি, এবং সবটা ঠিকাদার তার স্ত্রী। এবং উন্নয়নের গতি এমন যে সার্টিফিকেট নাই, ওই কলেজের টিচার সেজে গেছেন তার স্ত্রী, পরবর্তীতে ফাইন্ড আউট হয়েছে যে ওই সার্টিফিকেট ভুয়া। এখন এই যে ক্ষোভের কথাগুলি এখানে আলোচনা হলো, এই ক্ষোভের কথার সঙ্গে আমি একমত। একজন সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পরে তার আশপাশে থাকবেন তারাই যারা এলাকার উন্নয়নের কথা তুলে ধরবেন এমপি সাহেবের কাছে, এলাকার মানুষের সঙ্গে সে একটা সেতু বন্ধন করবেন যে অনিলবাবু আসছেন, উনি কী বলতে চান শুনতে হবে, দীপেন্দুবাবু আসছেন, ওনার এই ক্ষোভের কথা শুনতে হবে। এখন আমার আশপাশে যদি এই সার্কেল হয় যে এলাকার চিহ্নিত সন্ত্রাসী, বাড়িঘর পুড়িয়ে দেওয়া সন্ত্রাসী, টিআরএ কাজ এনে কাজ না করা, প্রজেক্টের কাজ এনে কোনো কাজ করবে না, টাকাটা মেরে খাওয়া, এই জাতীয় ব্যক্তিরা যদি হন এমপি সাহেব বা নেতাদের আশপাশের ব্যক্তি, তাহলে তারা যা করার তারা সেটাই করেন এবং তারা সেটাই করবেন, এইরকম একটি পরিস্থিতির ভিতর থেকে কিন্তু আমরা চলছি। এত বড় দুর্নীতিগ্রস্ত অবস্থা মনে হয় বাংলাদেশের অন্য কোনো নির্বাচনী এলাকায় হয়েছে কিনা আমার জানা নাই, এইরকম একটা দুর্নীতিগ্রস্ত অবস্থা আমাদের এখানে আছে। মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা, তিনি দুর্নীতি করেন না, তার আত্মীয় স্বজনকেও তিনি দুর্নীতি করায় প্রশ্রয় দেন না, তার দলের কোনো নেতাকর্মী দুর্নীতি করলেও তিনি সেটাকে কখনো গ্রহণ করেন না। তিনি সকাল থেকে শুরু করে গভীর রাত পর্যন্ত অক্লান্ত অভাবনীয় পরিশ্রম করে চলছেন যাতে দেশের উন্নয়ন ঘটানো যায়, তিনি কাজ করে চলছেন যাতে দরিদ্র মানুষের মুখে হাসি ফুটানো যায়, বৈষম্য দূর করা যায়, হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টানের সাম্প্রদায়িক সম্প্রীতি যাতে রক্ষা পায়, এজন্য তাকে 19টা বার হত্যার চেষ্টা করা হয়েছে,
বারবার হত্যার মুখোমুখি হয়েও তিনি সবসময় চেষ্টা করছেন মানুষের উন্নয়ন কিভাবে করা যায়। তিনি একটা কথা বলেন যে আমার বাবা জীবনে 14 বছর কারাপ্রকোষ্ঠ ছিল, তিনি পাকিস্তানের সঙ্গে আপোষ করে প্রধানমন্ত্রী হননি। তিনি বারবার বলেন নিজের বিত্ত বৈভব ঐশ্বর্য বাড়াবার জন্য আমার রাজনীতির দরকার নেই, আমাদের রাজনীতি আমার পরিশ্রম করে মানুষের কল্যাণে নিজেকে আত্মোৎসর্গ করা, এটা শেখ হাসিনা বলেন। এখন তার কর্মী হয়ে আমার দায়িত্ব সেটাই করা, সেটা যদি আমি না করি তাহলে ধরে নিতে হবে যে আমি শেখ হাসিনার আদর্শে বিশ্বাস করি না, আমি বঙ্গবন্ধুর আদর্শে বিশ্বাস করি না, আমি অসাম্প্রদায়িক বাংলাদেশের চিন্তা চেতনায় বিশ্বাস করি না। 30 লক্ষ মানুষ হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান রক্ত দিয়ে সেদিন যে স্বপ্ন নিয়ে বাংলাদেশ স্বাধীন করেছিল সেই স্বপ্নে আমি বিশ্বাস করি না। এটা হবে মৌলিক জায়গা। আমার বাড়ি মাটিভাঙ্গার তারাবুনি, আমাকে সবাই চেনেন, এখানে আমার বেড়ে ওঠা। আমি মাটিভাঙ্গা কলেজে স্থানীয় জায়গায় পড়াশুনো করেছি। আমি এই অঞ্চলে এই সাঁচিয়া মালিখালির থেকে শুরু করে মনোহরপুর পর্যন্ত পদচারণা করেছি। এমন কোনো গ্রাম এমন কোনো বাড়ি নাই যেখানে আমার যাওয়া হয়নি, এরকম একটা পরিবেশের ভিতর থেকে কিন্তু আমার বেড়ে ওঠা। আমি জিয়াউর রহমানের সময় দীর্ঘদিন কারাবরণ করতে হয়েছে, এরশাদ ক্ষমতা আসার পর 9 মাস আমাকে ডিটেনশন ভোগ করতে হয়েছে, আমাকে শারীরিক নির্যাতনের শিকার হতে হয়েছে। এরশাদের যখন জিয়াউর রহমানের ভয়াবহ দুর্দিন আওয়ামী লীগের জন্য, তখন ওই অনিলদা বললেন, তখন খুলনার কৃষি কলেজের আমি নির্বাচিত জেনারেল সেক্রেটারি এবং সেন্ট্রাল ফেডারেশনের আমি প্রেসিডেন্ট, আমি খুলনা দৌলতপুর কলেজের ইলেক্টেড প্রেসিডেন্ট। তখন খুলনা শহরে কোনো কলেজের নির্বাচিত প্রতিনিধি পাওয়া যেত না আমাকে ছাড়া, এর প্রতিদান হিসাবে প্রতিনিয়ত আমাকে নির্যাতন ভোগ করতে হতো, কখনো কখনো মেরে রেল লাইনের পাশে তারা ফেলে যেত। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে চেনেন, তিনি আমাকে জানেন। তার যখন মহা দুর্দিন 11 সময় তিনি গ্রেপ্তার হলেন, সবার আগে আমি তার সঙ্গে দেখা করার জন্য তৎকালীন রক্তচক্ষুওয়ালা সরকারের কাছে আবেদন করছিলাম, আমি ভয় পাইনি। তখন আওয়ামী লীগের অনেক নেতা পালিয়ে গেছিলেন, অনেক আইনজীবীকে খুঁজে পাওয়া যায়নি। ইসলামী রাষ্ট্র কায়েমের নামে ভুয়া তথ্য দিয়ে হেফাজত যখন ঢাকা দখল করে ফেলল 5 মে, তখন কিন্তু তাদের এই সহিংসতা জঙ্গি কর্মকাণ্ডের বিরুদ্ধে সারা রাত একটার পর একটা টেলিভিশনে গিয়ে সমস্ত বক্তব্য আমাকে রাখতে হয়েছিল। সেদিন শেখ হাসিনা যখন কারা অন্তরীণ, তখন তার লয়ের হিসাবে যারা দায়িত্ব পালন করেছিলেন তার ভিতর আমি অন্যতম। বঙ্গবন্ধু হত্যা মামলায় যখন আইনজীবীরা অনেক খুঁজে পাওয়া যায়নি, আজকের আইনমন্ত্রী আনিচুল হকের সঙ্গে যে প্যানেল হয়েছিল সেই প্যানেলের অন্যতম লয়ার ছিলাম আমি। এটা এই কারণে বললাম, 2001 অক্টোবরের পরে বিএনপির যে সন্ত্রাস ছিল, যখন আওয়ামী লীগের লোকরা নেতাকর্মীরা গ্রামে টিকতে পারত না, তাদের যত আইনগত সহায়তার প্রয়োজন হয়েছে আমি নির্দ্বিধায় বিনা পয়সা তাদের পাশে দাঁড়িয়েছি, কারণ আমি বঙ্গবন্ধুর আদর্শে বিশ্বাস করি, শেখ হাসিনার নেতৃত্বে বিশ্বাস করি। দীপেন্দ্রদা যে অভিযোগের কথাটা বলছেন, অনিলদা বলছেন, আমাদের বাবলু দাঁড়িয়ে বলছেন, এই সবটার সঙ্গে আমি একমত, এটা হওয়া উচিত ছিল না, এটা শেখ হাসিনার প্রত্যাশা না। শেখ হাসিনা চান টুঙ্গিপাড়ার পার্শ্ববর্তী মালিখালি থাকবে উন্নত ইউনিয়ন, শেখ হাসিনা চান টুঙ্গিপাড়ার পার্শ্ববর্তী এই মালিখালি নাজিরপুরের সমস্ত ইউনিয়ন থাকবে দেশের রোল মডেল, এখানে কোনো দুর্নীতি হবে না। হাজার হাজার কোটি টাকা বরাদ্দ হওয়ার পরে আমি মাটিভাঙ্গা থেকে বইবুনিয়া পর্যন্ত গাড়ি নিয়ে আসতে পারলাম না। মালিখালি ইউনিয়নের বাঁশবাড়ি আসার পরে অনিলদা বললেন যে সাঁচিয়া বাজার উনি আসতে পারেন না, আপনারা খোঁজ নিয়ে দেখবেন কত ফান্ড আসছে, কত প্রজেক্ট হয়েছে, কত রাস্তা হয়েছে, সব খাতাপত্র হয়েছে। সাঁচিয়া বাজারের নদীর পাশে একটা প্রজেক্টের খবর আমি শুনলাম, সেই প্রজেক্টে আদৌ এক কোদাল মাটিও কোনোদিন ফেলানো হয়নি, কিন্তু টাকা ঠিকই প্রজেক্টের নাম দিয়ে যারা এমপি সাহেবের ঘনিষ্ঠজন তারা আত্মসাত করেছেন। এটা একটা দুইটা না, বিল অঞ্চলের ভিতর থেকে একাধিক প্রজেক্ট দেখানো হয়েছে, প্র্যাকটিক্যালি সেখানে প্রজেক্টের কোনো কাজ হয়নি, কিন্তু সেখান থেকে লক্ষ লক্ষ টাকা লুটপাট করা হয়েছে। এটা এমপির কাজ না, এটা দুর্বৃত্তের কাজ, এটা দুর্নীতিবাজের কাজ, এবং এটাকে যারা প্রশ্রয় দেন আমি মনে করব তারা আওয়ামী লীগের আদর্শে বিশ্বাস করেন না, তারা শেখ হাসিনার আদর্শে বিশ্বাস করেন না। আমার জন্ম এখানে, আমি হুট করে কোথা থেকে আসা লোক না, আমি দল পাল্টে অন্য জায়গায় যাইনি, দলের কোনো ক্রান্তিকালে আমি ঘাপটি মেরে